বন্ধুরা, অধ্যায় 9 এর এই ভিডিওতে আমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানব। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তরটি এখনই ঝটপট এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা বলো তো, অ্যাসিড বৃষ্টি যে হয়, সে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন অ্যাসিড, যেই অ্যাসিড পানির সাথে বা বায়ুমণ্ডলের সাথে সাধারণত পরিমাণ বৃদ্ধি পেলে অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয়? আমি তোমাদের অপশন দিচ্ছি। অপশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন বি সালফিউরিক অ্যাসিড। তোমরা শুধুমাত্র কমেন্ট সেকশনে অপশন এ এবং অপশন বি যে কোনো একটি উত্তর দাও, এবং এই ভিডিওর মধ্যে আলোচনার মাধ্যমে তোমরা সঠিক উত্তর জেনে যাবে। তাহলে চলো আমরা এই ভিডিওতে একটি প্রাকৃতিক দুর্যোগ অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানি। অ্যাসিড বৃষ্টি কী বোঝায়? মূলত যখন বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তখন সেই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়ে থাকে। সুতরাং অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেই, কোনো কারণে যদি বৃষ্টির পানিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন সেই বৃষ্টিকেই আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। এই অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী যে দুইটি অ্যাসিড, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4 এবং নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। এই দুটি অ্যাসিড মূলত অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী। এছাড়া এই অ্যাসিড বৃষ্টির জন্য তাহলে কী প্রভাব পড়ে? প্রকৃতিতে অ্যাসিড বৃষ্টির প্রভাব অনেক বেশি। দেখা যায় যে এই অ্যাসিড বৃষ্টির কারণে প্রকৃতিতে বিভিন্ন গাছপালা, উদ্ভিদের জীবনযাপন বিপন্ন হতে পারে। তারপর এই অ্যাসিড বৃষ্টির কারণে মাটির পিএইচ মান কমে যায়। এই পিএইচ মান কমে যাওয়ার কারণে, অর্থাৎ মাটি অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণে, মাটি থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম উপাদান ধীরে ধীরে কমতে থাকে। এবং এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটি উপাদান হচ্ছে মাটির জন্য, উদ্ভিদের জন্য খুবই জরুরি দুটি পুষ্টি উপাদান। এই দুটি পুষ্টি উপাদান ছাড়া উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব নয়। এছাড়াও প্রতিটি উদ্ভিদই তার নিজস্ব একটি নির্ধারিত পিএইচ মানের উপর নির্ধারণ করে সেই মাটিতে জন্মে। ধরো, কোনো একটা উদ্ভিদের মাটিতে জন্ম এবং বিকাশের জন্য পিএইচ দরকার 6, অর্থাৎ সামান্য অ্যাসিডিক প্রকৃতির মাটি দরকার। কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে দেখা যায় যে মাটির পিএইচ 6 থেকে কি আরও কমে যায়, মনে প্রায় 3-4 পিএইচের মাটিতে সেটা পরিণত হয়, যেই মাটিতে অ্যাসিড বৃষ্টি সংঘটন হয়। সেক্ষেত্রে পিএইচ 6 দরকার যেই উদ্ভিদের জন্য, পিএইচ 6-এর মাটি, উদ্ভিদ তার অনুকূলের পরিবেশ না পাওয়ার কারণে দেখা যায় যে উদ্ভিদ মারা যায়। এভাবে অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু পৃথিবীর অনেক বনাঞ্চলের অনেক অংশ এরকম গাছপালা পত্রহীন হয়ে পড়েছে, অর্থাৎ গাছপালা শুকিয়ে মারা গেছে। এবং অ্যাসিড বৃষ্টি যে শুধুমাত্র উদ্ভিদের ক্ষয় বা ক্ষতি সাধন করে এমন না, এই অ্যাসিড বৃষ্টির কারণে পানিতে বসবাসরত, অর্থাৎ জলাশয়ে বসবাসরত যেগুলো প্রাণী এবং উদ্ভিদ আছে, তাদেরও কিন্তু জীবনযাপন ব্যাহত হয় এই অ্যাসিড বৃষ্টির কারণে। যেমন অ্যাসিড বৃষ্টির কারণে যদি পানির পিএইচ কমে যায়, জলাশয়ের পানির পিএইচ কমে যায়, তখন কিন্তু মাছের ডিম নষ্ট হয়ে যায় এই অ্যাসিডিক প্রকৃতির পানিতে। এছাড়া অ্যাসিড বৃষ্টির কারণে বিভিন্ন প্রকারে যে বাতাসে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর জন্য হৃৎপিণ্ড এবং ফুসফুসের বিভিন্ন রোগ যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি হতে পারে। কাজেই অ্যাসিড রেইন প্রকৃতি ও মানুষ দুজনের জন্য খুবই ক্ষতিকর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি কেন হয়? অ্যাসিড বৃষ্টি মূলত দুইটি কারণে সংঘটিত হয়। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ এবং অন্যটি হচ্ছে মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত এবং গাছপালার পচন ইত্যাদির কারণে পরিবেশের বাতাসে, বায়ুমণ্ডলে এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এর কারণে তখন অ্যাসিড বৃষ্টি কিন্তু সংঘটিত হওয়ার সুযোগ থাকে। প্রাকৃতিক কারণে এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত এবং গাছপালার পচন, এগুলোর কারণে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড
সালফার ডাইঅক্সাইড বাতাসে কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই নাইট্রোজেন অক্সাইড, ধরো NO2, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2, এগুলো বাতাসের যে জলীয় বাষ্প আছে অর্থাৎ পানি, সে পানি বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কিন্তু নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড গঠন করে। সুতরাং দেখা যাচ্ছে যে এই অক্সাইডগুলো, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এগুলোর উৎপাদনই মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এবং এগুলো উৎপন্ন হয় যখন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তারপর দাবানল, বজ্রপাত, গাছপালার পচন ইত্যাদি সংঘটিত হয়। এছাড়া কয়লা ও গ্যাসভিত্তিক যেগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তারপর ইটের ভাটা আছে, যানবাহন আছে, তারপর গৃহস্থালির যে চুলাগুলো আছে সেইগুলো থেকেও কিন্তু এই গ্যাসগুলো নিঃসরণ হয়। এর মাধ্যমে বাতাসে এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যেয়ে সেগুলো জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড উৎপন্ন করতে পারে। তা কাজেই অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি প্রতিরোধের জন্য বাতাসে যেন নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো অক্সাইডের পরিমাণ বৃদ্ধি না পায়, আমাদের সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। এজন্য ধরো কয়লা বা গ্যাসকে ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে যেন এই নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড উৎপন্ন না হতে পারে, এজন্য ব্যবহারের পূর্বে কয়লা বিশোধন করে কয়লা থেকে সালফার এবং নাইট্রোজেন দূর করা যেতে পারে। এর মাধ্যমে অ্যাসিড বৃষ্টির কিন্তু সংঘটনের কারণটা অনেকখানি প্রতিরোধ করা সম্ভব। এছাড়া যানবাহন এবং শিল্প কলকারখানার যে ধোঁয়া আছে, সেই ধোঁয়াগুলো সরাসরি বায়ুমণ্ডলে না ছেড়ে সেগুলোকে বিশোধন বা বিশুদ্ধ করে এই যে সালফার এবং নাইট্রোজেন দূর করে যদি বাতাসে ছাড়া হয়, তাহলেও কিন্তু অ্যাসিডের পরিমাণ অনেক কমে যাবে। অ্যাসিড বৃষ্টি বাংলাদেশে খুব একটা দেখা না গেলেও পূর্ব ইউরোপ, আমেরিকা, কানাডা, চীন, তাইওয়ান ইত্যাদি যেগুলো দেশে অনেক পরিমাণে কলকারখানা আছে, সেগুলো দেশে কিন্তু অ্যাসিড বৃষ্টি অনেক প্রতি বছরই কিন্তু দেখা যায়। কাজেই অ্যাসিড বৃষ্টি যেন না হয় এই দিকে আমাদের সকলের সচেতন থেকে যেসব মানবসৃষ্ট কারণে এই নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড উৎপন্ন হয়ে অ্যাসিড তৈরি বৃষ্টি হতে পারে, সেই ব্যাপারে আমাদের, সেটা যেন না হয় সেই ব্যাপারে আমাদের সচেতন থেকে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে বাঁচাতে বা রক্ষা করতে সম্ভব হবো।